নাসিরনগরে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, যাচ্ছি তার কাছে। নাসিরনগর উপজেলার ফান্দাক এলাকায় আপনাকে জানিয়ে রাখি, সিলেট, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এলাকায় পানি বৃদ্ধি পাওয়ার কারণে, কিন্তু বন্যার কারণে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর হাওয়া অঞ্চলে কিন্তু গত 24 ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত আছে। পানি বৃদ্ধির কারণে কিন্তু নির্মাণাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং বিভিন্ন বাড়িঘরে পানি ঢুকেছে বলে আমরা জানতে পেরেছি। আমি এই মুহূর্তে আপনাকে জানিয়ে রাখি, বর্তমানে যে আতিকুড়া কমিউনিটি ক্লিনিক যে আছে সেটি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, বর্তমানে চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ আছে। তেমনিভাবে বর্তমানে যে 127টি প্রাথমিক বিদ্যালয় আছে, সে 127টি প্রাথমিক বিদ্যালয় কিন্তু উপজেলা প্রশাসন পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যে মোট 27টি স্কুল এবং মাদ্রাসা আছে সেটি কিন্তু এখন বর্তমানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। আপনাকে বলে রাখি, বর্তমানে যে নাসিরনগর এলাকাটি আছে সেটি হচ্ছে 4টি ইউনিয়ন হচ্ছে হাওড় বেষ্টিত, বিশেষ করে গোয়ালনগর, চাতলপাড়, নাসিরনগর সদল এবং ভোলাকোট, এই 4টি ইউনিয়নে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং অনেক লোকজন কিন্তু পানিবন্দী অবস্থায় খুব মানে সমস্যার মধ্যে দিয়ে আছে বলে আমরা জানতে পেরেছি। আপনাকে বলে রাখি, বর্তমানে যে আমি এলাকা যে এলাকাতে দাঁড়িয়ে আছি তার পাশে কিন্তু হবিগঞ্জ জেলা, এই হবিগঞ্জ জেলার পাশে কিন্তু এখানে কিন্তু বলভদ্র নদী আছে এবং লঙ্গর নদী আছে, দুটি নদী কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য থেকে এসে কিন্তু মেঘনায় পতিত হয়েছে, অর্থাৎ হাওড়ের উপর দিয়ে মেঘনায় পড়েছে। মেঘনা এবং হাওড়েতে পতিত হওয়ার কারণে কিন্তু এই অঞ্চলে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আপনাকে জানি কি, হবিগঞ্জের যে খোয়াই নদী সেটি কিন্তু নাসিরনগর উপজেলার চাতলপাড় পয়েন্টে এসে কিন্তু যুক্ত হয়েছে, অর্থাৎ 3 থেকে 4টি নদী যুক্ত হওয়ার কারণে কিন্তু এই অঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত হয়েছে আছে এবং লোকজন কিন্তু পানিবন্দী অবস্থায় কিন্তু চরম দুর্ভোগের মধ্যে দিয়ে আছে। এখন পর্যন্ত সরকারি বেসরকারি পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ তৎপরতা তাদের কাছে পৌঁছেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি, বর্তমানে যে এখানকার যে স্থানীয় জনপ্রতিনিধিরা আছে তারা তাদের সাথে যোগাযোগ করেছিলেন, তারা বলছেন যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের পরেই কিন্তু তারা ত্রাণ তৎপরতা শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে, কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত নাসিরনগর অঞ্চলে 2050 হেক্টর যে জমি আছে সেটি কিন্তু প্লাবিত হয়েছে এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমনিভাবে যে পুকুর আছে সেই পুকুর থেকে কিন্তু অসংখ্য মাছ কিন্তু ভেসে গেছে এই বানের পানিতে। আপনাকে বলে রাখি যে বর্তমানে যে কার্যক্রম চলমান আছে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অবনতির দিকে যাচ্ছে এবং পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে কিন্তু নতুন করে বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে, তারা বলছেন যে এলাকায় বন্যা প্রবণিত এলাকা সেই অঞ্চলে দুর্গত এলাকা ঘোষণা করে তৎপরতা কিন্তু বাড়ানো হয়েছে এবং প্রধানমন্ত্রী যে ত্রাণ তহবিল আছে সেই ত্রাণ তহবিল থেকে কিন্তু বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে নাসিরনগর এলাকার বন্যার সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে, দেখছেন।